বরিশাল সদর আসনে নৌকার জমজমাট প্রচারণা নেই, এমন প্রশ্ন উঠাকে যেন মুছে দিতে মরিয়া সিটি কর্পোরেশনের মেয়র খোকন সেনিয়াবাদের পত্নী লুনা আবদুল্লাহ। দলের পদ পদবী না থাকলেও এই নারী মহানগরীর 30টি ওয়ার্ড, সদর উপজেলার 10টি ইউনিয়নে নৌকার পক্ষে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন, জনসমাগম করে চাইছেন ভোট। বরিশাল সদর 5 আসনে নৌকার টিকিট পান বর্তমান সাংসদ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। নৌকার পক্ষে দৃশ্যত বড় সোডানগুলো দিচ্ছেন সিটি মেয়র পত্নী লুনা আবদুল্লাহ। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী, এমন প্রবাদকে কাজে লাগাচ্ছেন কি তিনি? মধ্যবয়সী সুদর্শনা লুনা আবদুল্লাহর হাসির ঝিলিক দিয়ে গণমানুষকে কাছে টানছেন, সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন সব শ্রেণী পেশার মানুষের কাছে, মিনতি করে চাইছেন নৌকার পক্ষে ভোট। ভোটাররা জানান তার আন্তরিকতা আর মানুষের সাথে মেশার সক্ষমতা তাকে আলাদা করছে অন্যদের চেয়ে। এর ধারাবাহিকতা থাকলে বরিশালের রাজনীতিতে তিনি হবেন ভিন্ন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাগো চিন্তাধারা ছিল ভাই, মেয়রের বউ হে থাকবে সাজিয়ে পুজো বাসা বাড়িতে, এই যে আমাগো মতো সাধারণ মানুষের কাছে আইবে, আমাগো বাচ্চা কাচ্চা কোলে লইবে, আমাগো এত জড়াইয়ে ধরবে, আমরা ভাই জীবনেও কল্পনা করতে পারি নাই ভাই। আমরা খুব আনন্দিত ভাই, এর কাছে ভাই লুনা ভাবিকে পাইয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের স্বাস্থ্যবাদের মা বোনেরা খুবই আনন্দিত যে তাকে পাইছে আমাদের মাঝে, এবং নৌকার জন্য সবাই মা বোনেরা ইনশাআল্লাহ ভোট দেবে নৌকায়। নৌকাকে বিজয়ী করতে পারি আমাদের ভোটের মাধ্যমে, তাইলে আমাদের এই ইউনিয়নে অনেক উন্নয়ন হবে, এই আশ্বাস ভাবি আমাদের দিয়েছে। লুনা আবদুল্লাহ আমাদের মাঝে আসছে এবং তার কথাবার্তাগুলো আমরা শুনলাম, সত্যিকার অর্থে তার কথাবার্তা শোনার পর থেকে আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ তার কথা শুনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা সবাই নৌকায় ভোট দেবো, এবং জাহিদ ফারুক শামীম এক হইয়া যদি আমাদের এই বরিশালে কাজ করে একত্রভাবে, তা নিশ্চয়ই আমাদের উন্নয়ন হবে, আমরা ওইটাই চাই। বরিশাল সদর আসনে মোট ভোটারের অর্ধেক ভোট নারীদের। ভোটের মাঠে লুনা আবদুল্লার উপস্থিতি নারী ভোটারদের নৌকায় ভোট দিতে উৎসাহিত করছে বলে জানান তার অনুসারীরা। এই নির্বাচন ওয়ার্ক করার কারণে মানুষের মাঝে এবং মহিলাদের মাঝে ব্যাপক পরিমাণে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, এবং ওনার কারণে আমাদের দলের প্রার্থীর ব্যাপক পরিমাণ উপকার হচ্ছে। এবং ঠিক এই ধারাবাহিক উনি এর আগে মেয়র নির্বাচনেও কখন ভাই পক্ষে ভূমিকা রেখেছেন, আমি এজন্য আমরা আশা করি লুনা আবদুল্লার কারণে আমাদের ব্যাপক পরিমাণে মহিলা ভোটের ক্ষেত্রে আমরা একটি সুবিধাজনক অবস্থানে রয়েছি। সদ্য শেষ হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বামীর পাশে থেকে ভোটের মাঠে নিজেকে প্রথম জানান দেন লুনা। নিজ কর্মগুণে স্বামী খোকন সেনিয়াবাদের পক্ষে জয় ছিনিয়ে এনেছিলেন। তার দাবি, দক্ষিণ অঞ্চল জুড়ে পদ্মা সেতুকে ঘিরে যে উন্নয়ন, তাতে নৌকার পক্ষেই থাকবে বরিশালের মানুষ। উন্নয়নের সরকার কিন্তু নৌকায়। আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন সারা বাংলাদেশে করেছেন, সেই উন্নয়নটা আমাদের জনগণের মাঝে পৌঁছে দেওয়া কিন্তু আমাদের নৌকার সবারই দায়িত্ব। তা আমরা কিন্তু এই যে সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি চিঠিতে ঘুরেছি এবং যাচ্ছি, অলরেডি শুরু করেছি 18 তারিখ থেকেই, এখন ইউনিয়নেও পর্যায়েও আমি আসতেছি, দেখেছি যে নৌকার প্রচুর মা বোনেরা ভাইয়েরা মাঠে নেমে আসছে। কিন্তু আমি যেখানেই যাই আমি তো দেখি কোনো ঘাটতি নাই, প্রচুর নৌকার আমাদের মা বোনেরা আছে এবং নৌকার ভোটার প্রচুর। আমি বিশ্বাস করি আমাদের সামনে যে 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নৌকা জয়যুক্ত হবে। বরিশাল সদর আসনে নৌকার জমজমাট প্রচারণা নেই বলে অভিযোগ খোদ দলের নেতাকর্মীদেরই। বিপরীতে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন তার ট্রাক মার্কার পক্ষে ইউনিয়নগুলোতে প্রতিদিনের বৈঠকে মানুষের ঢল নামতে শুরু করেছে। এ আসনে মোট ভোটার 468,563 জন। সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় 176টি কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।